শুভ সন্ধ্যা আপনাদের সাথে আছি আমি শাকিলা মতিন মৃদুলা প্রিয় দর্শক শ্রোতা বিজয়ের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে শুভ সন্ধ্যার আজকের আয়োজন মালায় থাকছে আগামীকাল ঢাকায় আর্কাইভ থেকে তারকার সঙ্গে এনটিভি হাইলাইটস এবং প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মোর্শেদুল ইসলামের সঙ্গে আলাপচারিতা শুরুতেই আগামীকাল ঢাকায় আগামীকাল ঢাকায় প্রথমেই জানিয়ে দিচ্ছি মঞ্চনাটক প্রদর্শনীর সময়সূচি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আগামীকাল সন্ধ্যা 6:30টায় প্রদর্শিত হবে জাতীয় নাট্যশালা রেপার্টরি প্রযোজিত মুক্তিযুদ্ধের নাটক টার্গেট প্লাটুন নাটকটির রচনা ও নির্দেশনায় মামুনুর রশিদ সবার জন্য চলচ্চিত্র সবার জন্য শিল্প সংস্কৃতি এই স্লোগান নিয়ে 64 জেলায় 15 দিনে 22 চলচ্চিত্র প্রদর্শনের প্রস্তুতি হিসেবে দেশের সব জেলায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব এই আয়োজনে আগামীকাল সন্ধ্যা 6:00টায় প্রদর্শিত হবে গৌতম ঘোষ পরিচালিত চলচ্চিত্র পদ্মা নদীর মাঝি দেশের সব জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসব চলবে 26 ডিসেম্বর পর্যন্ত এবার আমাদের সাপ্তাহিক আয়োজন আর্কাইভ থেকে তারকার সঙ্গে অতীতে যারা শুভ সন্ধ্যায় অতিথি হয়ে এসেছেন তাদের আলাপচারিতার অংশবিশেষ নিয়েই থাকছে আর্কাইভ থেকে তারকার সঙ্গে আজকের তারকা জনপ্রিয় অভিনেত্রী মৌ ও অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে তো মৌ আপনি তো আমাদের দেশের একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী তো আপনার কাছে কোথায় নাচ করতে বেশি ভালো লাগে মঞ্চে না টেলিভিশনে প্রথমত নৃত্যশিল্পী হিসেবে আমার সবচেয়ে বেশি ভালো লাগে স্টেজে পারফর্ম করতে এই জন্য কারণ আমি সাথে সাথে দর্শকদের রিয়াকশনটা পাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে স্টেজে ইয়ে করতে সাথে সাথেই মনে হয় দর্শকরা যত তালি বাজাবে আমার উৎসাহটা আরও বেশি তখন বাড়ে টেলিভিশনে করতেও ভালো লাগে কিন্তু স্টেজ একটা আর্টিস্ট হিসাবে আমার ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড আমার মনে হয় টেলিভিশনে কিন্তু টিভিতে আজকাল নাচের প্রোগ্রাম কম হচ্ছে মো এটা কি আপনি মনে করেন এটা আমিও মনে করি তারপরেও যেহেতু অনেকগুলো চ্যানেলস হয়েছে সেটা এক ক্ষেত্রে আমাদের জন্য অনেক গুড নিউজ এই জন্য কারণ চ্যানেল হওয়াতে কিন্তু অনেক নাচের অনুষ্ঠানও হচ্ছে ইটস নট দ্যাট যে হচ্ছে না বাট হ্যাঁ কিন্তু আমার আমার টাইমিংটা নিয়ে একটা কথা আছে এমন টাইমিংয়ে নাচটাকে দেয়া হয় যে এরকম সময় হয়তো কেউ দেখে না আমি যখন ছোটোবেলায় প্রথম আমি মডেলিং করি আমার আম্মা প্রথম থেকেই চেয়েছেন যে সব কিছু তুমি করবে না সব কিছু তোমাকে করতে হবে না ইউ ডোন্ট নিড টু ডু দ্যাট বাট ভালো ভালো কাজ করবে যেটা আমিও আমাদের নতুন যারা আসছেন তাদেরকে বলবো যে সবসময় প্রেজেন্ট থাকাটাই যে একটা স্টারিজম এটা আমি মনে করি না রাইট কিছু কিছু সময় নিজেকে ইয়ে করে রাখাটাও অনেক বড় একটা জিনিস নিশ্চয়ই বেছে বেছে কাজ করাটা আর কি আমি মনে করি কারণ এখন টাইম ইটস টাইম আর এখন আমাদের সময় তো এত চ্যানেল ছিল না এখন ইউ ক্যান চুজ আসলে এখন তো অনেক মানে এই সময়টা এই সুযোগটা হয়েছে এবার এনটিভি হাইলাইটস এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান সূচিতে সন্ধ্যা 6:45 থাকছে আমরান হোসেনের প্রযোজনায় অনুষ্ঠান বেস টাইম রাত 8:20 থাকছে লাকি ইনাম ও হৃদি হকের রচনায় এবং হৃদি হকের পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান Sure. Minimum 2 weeks, sir. সব কিছু গুছিয়ে নিয়ে আমি ফোন করব ঠিক আছে গুড লাক থ্যাংক ইউ স্যার রাত 9:00 দেখবেন হাসান ইউসুফ খানের প্রযোজনায় জোকস প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাসো আমাদের ছোট নদী চলে পাকে পাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে থ্যাংক ইউ আসলে সাজু বুঝতে পারেনি যে এখানে আমি আছি ওকে আমার সাজুকে আনা দরকার তাই না রেডি ভালো
বলতে তুমি রাত 11:30 থাকছে জয়নিকা চৌধুরীর পরিচালনায় একক নাটক আলোছায়া আন্টি কোথায় মা এই তো খাবার নিয়ে বসে আছেন আমার জন্য সে কি তোমরা এখনো খাওনি যাও খেয়ে এসো আর আমরা তো পরেও কথা বলতে পারবো না সে শুনে না আমরা এমনিতে একটু পরে খাবো এত কিছু না করে আন্টিকে বলো একটা মেয়ে দেখে তোমাকে বিয়ে দিয়ে দিতে বিয়ে তো দিয়েছিলই টিকলো না হুম টিকবে কিভাবে ছেলে এত আনরোম্যান্টিক হলে কেন আমি কি খুব বেরসিক এই ছিল এনটিভির আজ রাতের অনুষ্ঠান মালার হাইলাইটস এবার আলাপচারিতা ঢাকাসহ সারাদেশে গতকাল মুক্তি পেয়েছে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মোর্শেদুল ইসলাম পরিচালিত চলচ্চিত্র অনিল বাগচির একদিন প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মোর্শেদুল ইসলাম চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা ধন্যবাদ ভালো আছেন গতকালই তো মুক্তি পেল অনিল বাগচির একদিন নিশ্চয়ই খুব এক্সাইটমেন্ট টেনশন এবং অনেক পরিশ্রমের ভেতর দিয়ে সময়টা যাচ্ছে গতকাল থেকে আজকে পর্যন্ত রিয়াকশন কি সকলের রিয়াকশন ভালো পাচ্ছি দর্শকের ভালো রিয়াকশন পাচ্ছি যদিও ঢাকায় তিনটি হলে চলছে ঢাকার বাইরে কয়েকটি হলে চলছে এখন এবং ঢাকায় ঢাকার কোন তিনটি হলে ঢাকার স্টার সিনেপ্লেক্স শ্যামলী এবং যমুনা ব্লকবাস্টার স্টার সিনেপ্লেক্সের প্রজেকশনটা খুব ভালো বাকিগুলোর প্রজেকশনের মান খুব ভালো না একটা খুবই অতৃপ্তি থেকে যায় আমাদের এখন সিনেমা হলগুলো ঠিক ভালোভাবে চলছে না যেগুলো আছে সেগুলোর মানে প্রজেকশনের মান এত খারাপ যে একটা ছবি বানিয়ে যখন দর্শকের কাছে দেব তখন সেটা আসলে খারাপ লাগে আর কি সন্তুষ্টির জায়গা থেকে ঢাকার বাইরে কোথায় কোথায় ঢাকার বাইরে ময়মনসিংহে আছে এবং আরও আছে সিরাজগঞ্জে পঞ্চগড়ে এই ধরনের কয়েকটা জায়গায় আছে আমরা জানি যে এই চলচ্চিত্রটি বাংলাদেশে মুক্তি পাবার আগেই বাইরে উৎসবে আমন্ত্রিত হয়েছিল শ্রীলঙ্কা এবং ব্যাংককে তো সেই প্রসঙ্গে যদি একটু বলেন হ্যাঁ শ্রীলঙ্কায় কলম্বো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং ব্যাংককে ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল ব্যাংকক এই দুটি উৎসবে ছবিটি অংশগ্রহণ করেছে এবং প্রদর্শনী হয়েছে এবং প্রদর্শনীতে যথেষ্ট ভালোই সাড়া পেয়েছি আমি গল্পটি তো হুমায়ুন আহমেদের গল্প এবং আমি যতটুকু জানি যে বাবার মৃত্যুর সংবাদ শোনার পর তার যে যাত্রাটা শুরু হলো বাড়িতে ফিরে যাওয়া সেটা নিয়ে গল্পটা এই যাত্রাপথেরই বিভিন্ন বিষয় নিয়ে কি গল্প একটু যদি বলতেন হ্যাঁ মূলত গল্পটা যে এক হিন্দু যুবক অনিল ঢাকায় থাকে একটু ভীতু ধরনের সে যখন খবর পায় যে তার বাবাকে মেরে ফেলেছে পাকিস্তানি মিলিটারি তখন সে গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং সেই একটা অনিশ্চিত যাত্রা ঝুঁকিপূর্ণ যাত্রা সেই যাত্রা পথে তার সাথে কিন্তু পরিচয় হয় একজন মধ্যবয়সী এক মানুষের মুসলমান যে নাকি প্রথম দিকে মনে হয় ক্যারেক্টারটা খুব একটু প্রতিক্রিয়াশীল ধরনের তার সেকেলে মানসিকতার কিন্তু এই লোকটি কিন্তু পরে অনিলের জীবনকে অনিলের অনিলকে বাঁচানোর জন্য তার জীবন বিপন্ন করে ফেলে আর কি তো একটা প্রচণ্ড মানবিক আবেদন আছে গল্পটার মধ্যে এবং ধর্মীয় সম্প্রীতির ব্যাপারটা খুব জোরালোভাবে এসেছে এবং পরবর্তীতে কি দেখা যায় যে সেই ভীতু ছেলেটিও খুব সাহসের সাথে স্পষ্টবাদী হয়ে সত্যটা জানে দ্বিধা করে না সত্য কথা বলে সে ভয় পায় না এবং সে সত্য কথাই বলে গল্পটি যখন পড়েছিলেন তখনই কি মনে হয়েছিল যে এটা নিয়ে চলচ্চিত্র করবেন হ্যাঁ গল্পটি পড়ার পরই আমার কিন্তু মনে হয়েছে যে এটি চমৎকার একটি ছবি হতে পারে এবং তখন থেকেই মাথার মধ্যে ঘুরছিল গল্পটি ইনফ্যাক্ট আমার এক ছোটো ভাই সেও চলচ্চিত্র নির্মাতা ফখরুল আরিফিন সেই গল্পটি আমাকে পড়তে দেয় এবং পড়ার পরেই আমি কিন্তু খুবই মোহাবিষ্ট হয়ে যাই এবং চেষ্টা করতে থাকি এটি নিয়ে ছবি করার তারপরে চিত্রনাট্য লেখা শুরু করি গল্পটি পড়া যখন শুরু করেন এবং চিত্রনাট্যের কাজ যখন শুরু করেন তখন কি হুমায়ুন আহমেদ বেঁচে ছিলেন তার সাথে তখন তিনি বেঁচে ছিলেন না চিত্রনাট্য যখন করলেন এবং গল্পটা যখন পড়েছেন একটা পরিবর্তন তো আসে আসে হ্যাঁ গল্পটার আসলে মানে উপন্যাস তো একটা মাধ্যম এবং চলচ্চিত্র আরেকটা মাধ্যম একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে আসলে অবশ্যই পরিবর্তন করতে হয় আর এই উপন্যাসটার মধ্যেও আমি কিছু পরিবর্তন কিছু ছোটোখাটো কিছু পরিবর্তন করেছি বেশ কিছু জিনিস হয়তো আমি
মানে বিয়োজন করেছি, কিছু সংযোজন করেছি, এইভাবে কিন্তু চিত্রনাট্যটা লেখা। এবং হুমায়ুন আহমেদ যেই ধারাবাহিকতায় গল্পটা বলে গেছেন, আমি ঠিক সেই ধারাবাহিকতায়ও বলিনি আর কি। আমি ফ্ল্যাশব্যাকে বারবার গেছি আসছি, সেইভাবে বলার চেষ্টা করেছি। মানে উপন্যাসটির ধরন আর চিত্রনাট্যটির ধরন কিন্তু সম্পূর্ণ আলাদা আমি বলব। এখানে যারা অভিনয় করলেন তাদেরকে নির্বাচনের ক্ষেত্রে আপনার কোন ভাবনা থেকে করেছিলেন? আসলে আমি এখানে মূল যে চরিত্র আমার অনিল বাগচি, আমি খুঁজছিলাম একটা নতুন মুখ, নতুন একজনকে। এবং যে ছেলেটিকে আমি নির্বাচন করেছি সে কিন্তু আগে সেইভাবে অভিনয় করেনি। 4-5 বছর আগে আমি তার একটা শর্ট ফিল্ম দেখেছিলাম, ছোট্ট একটা ছবি, সেই ছবিতে একটা ক্যারেক্টার করেছিল সে, এবং তার কোনো তেমন কোনো সংলাপ ছিল না। তো সেইটা দেখার পর ছেলেটা আমার মাথার ভেতর রয়ে যায়। পরে যখন আমি অনিল করব তখন ওই ছেলেটার কথা আমার মনে হয় এবং ওকে খবর দিই। ছেলেটা পড়াশোনা করেছে বাইরে আমেরিকায় এবং সে একটা ফিল্মের উপর কোর্সও করেছে অ্যাক্টিংয়ের উপর, এবং ছেলেটা কিন্তু খুবই ভালো অভিনয় করেছে আমি বলবো, অনিলের চরিত্রে আরিফ সৈয়দ, এবং গাজী ডাকায়ত করেছে আরেকটি চরিত্র, সেও খুব ভালো করেছে। এছাড়াও জ্যোতিকা জ্যোতি, ফারহানা মিঠু, তৌফিক ইমন, আমাদের উদয়ন বিকাশ বড়ুয়া, মৃণাল হক, অনেকেই অনেকগুলো ক্যারেক্টার আছে এবং সবগুলো ক্যারেক্টারই আমি অভিনেতাদের নিয়েছি, এবং কেউ পেশাদার কেউ অপেশাদার, কিন্তু আমার মনে হয় সবাই খুব ভালো অভিনয় করেছে এই ছবিটি। আর ছবিটি কিন্তু প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশনস এবং ছবিটি নিবেদন করেছে রবি। সেই সময় একাত্তরের একটি যাত্রাপথ আপনি দেখিয়েছেন এত বছর পরে, এবং একটি বাস, এই এতগুলো বিষয়, সেই সময়ের বাস এবং এই বিষয়গুলো কিভাবে তুলে এনেছেন? বাস আসলে আমাদের একটা পুরনো বাসের দরকার ছিল, তা আমরা অনেক খুঁজে টুজে কিন্তু একটা বাস বের করেছি ঢাকার বাইরে থেকে। বাসটা নিয়ে আসা হয়েছে এবং বাসটা আমরা আমাদের মতো করে রং টং করে ঠিক করে নিয়েছি। তো একবার যেটা হলো যে বাসটা নিয়ে, তো আমরা মানিকগঞ্জে শুটিং করছি, কিছুদিন শুটিং করার পর বাসটা হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট করলো, পড়ে পানিতে পড়ে গেল একেবারে, এবং সামনের অংশ পেছনের অংশ দুমড়ে মুচড়ে গেল। কেউ ছিল তখন বাসে? না, বাসটা তখন ওই গ্যাস আনতে যাচ্ছিল। তো তারপরে আমরা তো খুব বিপদে পড়ে গেলাম, আরও শুটিং বাকি আছে। পরে বাসটাকে তোলা হলো এবং তারপরে সেটাকে আবার সেই আগের অবস্থায় ছবি দেখে দেখে মিলিয়ে মিলিয়ে, কারণ কন্টিনিউটির ব্যাপার আছে, করে আমরা আবার শুটিং করলাম আর কি। আসলে যে কোনো চলচ্চিত্রেই অনেক ধরনের ঝক্কি ঝামেলা থাকে, বললেন একটা শুটিং স্পটের কথা মানিকগঞ্জ, এছাড়াও কি অন্য কোথাও যাত্রাপথটা তো অনেক দূর হওয়ার কথা, আর কোথায় করেছেন? যাত্রাপথটা আমরা মানিকগঞ্জেই করেছি। আর কোথায় কোথায় করেছেন? আর অন্যান্য শুটিং করেছি আমরা দিনাজপুরে, বেশ কিছু কাজ করেছি, অনিলের গ্রামের বাড়ি, নদীর পাড়, তারপরে পুরনো ঢাকা শহরের কিছু অংশ আমরা দিনাজপুরে করেছি, এমনিতে ঢাকা শহরেও কিছু কাজ হয়েছে, আর নারায়ণগঞ্জে কিছু কাজ হয়েছে, সোনাগাঁয়ে কিছু কাজ হয়েছে। এবারে আপনার সেই দীর্ঘ যাত্রাপথের প্রসঙ্গে একটু আসি, যে 1984 সাল থেকে আপনার শুরু এই চলচ্চিত্রের পেছনে আপনার শ্রম, এবং আজকে এখানে দাঁড়িয়ে সন্তুষ্টি এবং আপনার যাত্রাপথে যে সংগ্রাম, কি মনে হয় পরিস্থিতি কোথায়? না, মানে আমি শুরু করেছিলাম 84 সালে, আমার প্রথম ছবিটা মুক্তি পেয়েছিল আগামী শর্ট ফিল্ম, যেটি বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্ম, প্রথম ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্ম, এবং তখন কিন্তু আমি স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। 82-র শেষের দিকে ছবিটার কাজ শুরু করেছিলাম এবং মুক্তিযুদ্ধের উপর ছবিটা ছিল, তখনকার সময় মুক্তিযুদ্ধের যে অবস্থা সেটা আমি বলার চেষ্টা করেছি ছবিতে। এবং তখন যেহেতু একটা সামরিক সরকার ক্ষমতায় ছিল, মুক্তিযুদ্ধের কথা বলাই যেত না, এক অর্থে আমার ছবিটা কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, প্রাথমিকভাবে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়নি। পরবর্তীকালে আমরা আন্দোলন করে এটা সেন্সর সার্টিফিকেট দিতে বাধ্য করি, এবং তারপর থেকে আমি ছবি করছি মোটামুটি যেভাবে হয়। খুব যে ছবি বেশি করতে পেরেছি তা না, এই পর্যন্ত আমি সব মিলিয়ে ছোটো বড় মিলিয়ে 15টা ছবি করেছি, কিন্তু খুব সংখ্যায় খুব বেশি যে তা বলবো না। আর মানের দিক থেকেও যে খুব ভালো মানের ছবি এখনও বানাতে পেরেছি তা তো নয়, এখনও চেষ্টা করে যাচ্ছি। মনের মতো ছবিটা যদি কোনো দিন বানাতে পারি
তাহলে হয়তো কিছুটা তৃপ্তি পাবো। এখন অনেক এ ধরনের চলচ্চিত্রের কাজ হচ্ছে এবং অনেক তরুণ নির্মাতা কাজ করছেন, আপনি দূর থেকে কিংবা উপর থেকে তাকিয়ে কি বলবেন, এই মূল্যায়নটা কিভাবে করবেন? না, আমার ভালো লাগে, এখনকার তরুণরা একটু নতুন ভাবনা নিয়ে কিন্তু চলচ্চিত্র নির্মাণ করতে আসছে, অনেকেই কাজ করছে, এবং এদের মধ্যে অনেকেই কিন্তু আবার একেবারে মানে বিভিন্ন ধরনের ছবি ওরা বানাচ্ছে। ঠিক এক ধরনের ছবি আমরা যেমন একটু খুব সবসময় একটা সিরিয়াস ছবি বানানোর চেষ্টা করেছি, এখনকার তরুণদের মধ্যে যে খুব সিরিয়াস ছবি সবাই বানাবে এমন না, অনেকে একেবারেই হয়তো বিনোদন ছবি বানাচ্ছে, কিন্তু সেটাও কিন্তু যেহেতু একটু শিক্ষিত ছেলেমেয়েরা বিনোদন ছবি বানাচ্ছে, সেই বিনোদন ছবিটাও কিন্তু ভালো। আসলে আপনার কাছে জানবার অনেক কিছু আছে, আপনার সাথে কথা বলবার জন্য অনেক সময়ের প্রয়োজন, কিন্তু আমাদের অনুষ্ঠানের সময়টা কম, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আপনার কাজের মধ্য দিয়ে দেশে এবং দেশের বাইরে অনেক স্বীকৃতি পেয়েছেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশকে আপনি দেশের বাইরে অনেক উচ্চতর স্থানে নিয়ে গেছেন চলচ্চিত্রের মধ্য দিয়ে, সে কারণে আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আপনার আগামী দিনের কাজগুলোর জন্য শুভকামনা রইল। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, এনটিভির দর্শকদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, সাততলা 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, শুভরাত্রি।